প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছিলেন আমাদের নতুন ভিডিও দেখার জন্য। আর সেজন্যই আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি মাগুরা জেলার শ্রীপুর অঞ্চলের একটি নান্দনিক মন্দির। এই মন্দিরটির নাম শ্রী শ্রী গোপালজিউ মন্দির। এই মন্দিরটি রয়েছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গোয়ালপাড়াতে। গোয়ালপাড়ার গ্রামীণ মনোরম পরিবেশে এই নান্দনিক মন্দিরটি সম্পর্কে আজকে আমরা জানবো। আপনাদের সঙ্গে আছি সুদেব চক্রবর্তী। যে মন্দিরটি এখন দেখছেন এরকম ঠিক আগে তেমনটা ছিল না। আর এ প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরটির বয়স কিন্তু 200 বছরেরও বেশি। মন্দিরটি পুনঃসংস্করণ করে এই নান্দনিকভাবে তৈরি করা হয়েছে 4 বছর হলো, অর্থাৎ 2019 সালের 28শে ফেব্রুয়ারি। এই মন্দিরের একই ভবনে রয়েছে শ্রী শ্রী গোপালজিউ মন্দির, শ্রী শ্রী মহেশ্বর মন্দির এবং শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির। মন্দিরে অবশ্য এই মুহূর্তে শ্যামা মায়ের বিগ্রহটি নেই, কেননা সেটি বিসর্জন দেওয়া হয়েছে। তবে শিবের মূর্তিটি রয়েছে, একটি শিবলিঙ্গের মূর্তি রয়েছে। আর এই প্রাচীন মন্দির, অর্থাৎ 200 বছরের এই মন্দির কেন্দ্র করে অনেক কিংবদন্তি রয়েছে, অনেক অলৌকিক ঘটনা রয়েছে। আজকে ভিডিওতে আমরা পুরোটাই আপনাদেরকে জানাবো। এই মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন যোগেন্দ্রনাথ রায়, তারপর ছিলেন রোহিণী চক্রবর্তী, পূর্ণচন্দ্র অধিকারী, নারায়ণচন্দ্র রায় এবং বর্তমানে রয়েছেন কিশোর কুমার রায়। আর এটি শুধুমাত্র মন্দির নয়, একটি আশ্রমও বটে। আর সেই আশ্রম প্রধান ও সেবায়িত হিসেবে এখানে রয়েছেন গোস্বামী চণ্ডীচরণ। এখানে প্রতি বছর তারকব্রহ্ম নামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে। কার্তিক মাসে শ্যামা মায়ের পূজার পর এখানে 16 প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও বৈশাখ মাসে কেশবব্রত পালন ও মহাপ্রভুর ভোগোৎসব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে এখানে। এই মন্দিরের জমির পরিমাণ 1400 প্রায়। মনোরঞ্জন রায়ের কাছ থেকে গ্রামবাসী এবং ভক্তগণ সম্মিলিতভাবে এই জমি ক্রয় করেছিলেন। এর ভিতরে 8.5% জমি সেবাইতের পৈতৃক জমি রয়েছে। এখানে রয়েছে নাট মন্দির, ভক্তাশ্রম, একটি রন্ধনশালা যেখানে ভক্তদের জন্য প্রসাদ তৈরি করা হয় এবং ঠাকুরের ভোগ রান্নার জন্য আলাদা একটি রান্নাঘর রয়েছে। এখন তো অনেকটাই নির্জন, উৎসবের সময় এই জায়গাটি অনেক সাড়ম্বরে জেগে ওঠে, প্রাণ জেগে ওঠে এই জায়গাটির, ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আর এমনিতেই একদম শান্ত নির্জন একটি পরিবেশ এখানে। আপনি চাইলে এখানে আসতে পারেন এই নান্দনিক মন্দিরটি দেখতে, শুধু দেখা নয়, এখানকার কিংবদন্তি জানতে, ইতিহাস জানতে। তো আমরা এখন কথা বলবো এই মন্দির বা আশ্রম কমিটির সাধারণ সম্পাদক শিশির কুমারের সঙ্গে এবং তাদের বক্তব্য দিয়েই শেষ করব আজকের এই পর্বটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমি শিশির কুমার সিংদার, সহকারী অধ্যাপক জিকেএলআর ডিগ্রি কলেজ ও সাধারণ সম্পাদক শ্রী শ্রী গোপালজিউ সেবাশ্রম গোয়ালপাড়া শ্রীপুর মাগুরা। 200 বছরের এই মন্দির কিন্তু অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এখানেই আমাদের যে বাবাজি মহারাজ, আমাদের পরম শ্রদ্ধ গুরুদেব, তার অনেক শিষ্য, অর্থশালী সম্পদশালী ব্যক্তিবর্গও তার শিষ্য, কিন্তু চেষ্টার অভাবে এই মন্দিরটি, এই মন্দিরের আঙিনাটি আসলে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। তারপরে আমি প্রাথমিকভাবে কিছু শিষ্যদের সঙ্গে মত বিনিময় করে এটা বলা হলো যে এই মন্দিরটি আমরা এখানে একটি ভালো নান্দনিক মন্দির করে আমাদের এই আশ্রমকে একটু প্রাণবন্ত এবং গতিশীল করি। সকলের সম্মতিতেই গুরু ভাইদের অর্থানুকূল্যেই 2018 সাল থেকে আমাদের এই কাজে আমরা ঝাঁপিয়ে পড়ি। তাদের অর্থানুকূল্যে কাজ করে প্রায় 30 লাখ টাকা ব্যয়ে এই নান্দনিক মন্দির, যে একটি মন্দিরের মধ্যেই শ্রী শ্রী গোপালজিউ মন্দির, শ্রী শ্রী মহেশ্বর মন্দির এবং শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির এখানে আমরা নির্মাণ করতে সক্ষম হয়েছি। এবং পাশাপাশি আমাদের মাগুরা মাননীয় অ্যাডভোকেট সাইফুজ্জামান মহোদয়
এই মন্দিরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন এবং মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুণ্ডু তিনিও কিছু এই মন্দির নির্মাণ কাজে সহযোগিতা করেছিলেন এবং আমাদের মাগুরা এক আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান মহোদয় আমাদের কিছু অর্থ এখানে অনুদান হিসেবে দিয়েছিলেন। আজকের এই মহেন্দ্র করেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। আর আমাদের আরও পরিকল্পনা আছে এখানে সারা যেটুকুন জমি আছে এই জমির মধ্যে আমরা একটা নকশা করা হয়েছে, এখানে আরও কিছু কিছু মন্দির স্থাপনা নির্মাণ করা হবে। সেটা সময় সাপেক্ষের ব্যাপার, যেহেতু আমাদের নিজ অর্থানুকূল্যে আমরা এটা করছি। আমরা পর্যায়ক্রমে গুরুভাইদের কাছ থেকে শিষ্যদের কাছ থেকে এইভাবে অর্থ উপার্জন করে আমরা ধারাবাহিকভাবে আরও সম্প্রসারিত করবো এবং একটি ভালো পরিবেশ করার সৃষ্টি করব। এই মন্দিরের প্রথম পুরোহিত করেছিলেন কে? প্রথম পুরোহিত করেছিলেন হচ্ছে আমি তো অতটা বলতে পারবো না, আমি যতটুকু দেখেছি ততটুকু এখানে ছিলেন যোগেন্দ্রনাথ রায়, তিনি সর্বপ্রথম এই মন্দিরের পুরোহিত ছিলেন। তারপরে পর্যায়ক্রমে আমাদের তাদের মৃত্যুর পরে তারপরে সচেন্দ্রনাথ রায় বা মাঝে আরও কিছু কিছু অস্থায়ীভাবে ছিলেন, এবং তারপরে আমাদের নারায়ণচন্দ্র রায়, তারপরে এখন তার পুত্র বাবু মধুসূদন রায় তিনি প্রভাবিত করছেন। এই মন্দিরকে কেন্দ্র করে কোনো কিংবদন্তি আছে কিনা, মানে অলৌকিক ঘটনা? না, অলৌকিক ঘটনা আছে যেটা আমরাও শুনেছি ছোটবেলায়। আমাদের এই মন্দিরের যে শ্যামা পূজাটা হওয়ার পূর্বে একটা মানে এমন একটা সুগন্ধি এখানে ছড়াতো যেটা ওই পূজার পূর্ব দিন সেটা অনেকেই সেটা অনুভব করেছেন, এবং এখানে যারা হিন্দুই হোক আর মুসলমানই হোক তারা এখানে যে মানুষরা যা করেছেন এটা আমি দেখেছি।